أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের একদিনই ভাই জনাব জালালউদ্দিন ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন যে আজকের পরিবেশে আমাদের সমাজে লক্ষ্য করলে দেখা যায় যে এক শ্রেণীর মানুষ তারা সূরা ইউনুসের 58 নম্বর আয়াতকে সামনে রেখে তারা মিছিল করাকে জায়েজ বলে থাকেন। তো সত্যিকারই এই আয়াতটির তফসির এবং ব্যাখ্যা কী সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, সূরা ইউনুসের 58 নম্বর আয়াতের ব্যাখ্যা জানতে হলে তার আগের আয়াতটিও ব্যাখ্যা জানতে হবে, যেহেতু এই আয়াতটি তার আগের আয়াতের সাথে জড়িত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনুসের 57 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহা নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন, হে লোক সকল, তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের কাছ থেকে এসেছে উপদেশ ও অন্তরের মধ্যে যা কিছু আছে তার আরোগ্য এবং মুমিনের জন্য হিদায়াত ও রহমত। এই আয়াতের মাধ্যমে সত্যিকারই যদি মানুষ চিন্তা ভাবনা করে, গবেষণা করে, তাহলে সে অবশ্যই কয়েকটি জিনিস এই আয়াতের মধ্যে পাবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন আয়াতের মধ্যে 4টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, তার মধ্যে একটি হলো এই মাউইযাতুম মির রাব্বিকুম, অর্থাৎ সেটা হলো এই যে এর প্রকৃত অর্থ, অর্থাৎ মাউইযাতুম মির রাব্বিকুম এর প্রকৃত অর্থ হলো মানুষকে উৎসাহ করা কিংবা ভীতি প্রদর্শনের মাধ্যমে পরিণাম সম্পর্কে স্মরণ করে দেওয়া, অর্থাৎ এমন বিষয়ে মানুষের সামনে আলোচনা করা যা শুনলে মানুষের অন্তর নরম হবে এবং আল্লাহর প্রতি শ্রদ্ধাবনত হয়ে পড়ে এবং পার্থিব জীবনের গাফলাতির পর্দা ছিন্ন হয়ে মনে আখিরাতের ভাবনা উদয় হয়, যাবতীয় অন্যায় ও অশ্লীলতা থেকে বিরত করে। এরই নাম হচ্ছে মাউইযাতুম মির রাব্বিকুম, অর্থাৎ উপদেশ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় এই কথাই উল্লেখ করেছেন যে ওয়াদা প্রস্তুতির সাথে সাথে ভীতি প্রদর্শন, সওয়াবের সাথে সাথে আদাব এবং পার্থিব জীবনের কল্যাণ ও কৃতকার্যতার সাথে সাথে ব্যর্থতা ও পথভ্রষ্টতা প্রবৃত্তির এমন সংমিশ্রিত আলোচনা করা হয়েছে যা শোনার পর পাথর ও পানি হয়ে যেতে পারে। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দ্বিতীয় বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন সেটা হলো এই শিফাউন লিমা ফিস সুদুর, অর্থাৎ রোগ নিরাময় হওয়া। আর সুদুর শব্দ হলো সাদর থেকে আর বহু বচন, যার অর্থ হলো সাধারণের হলো বুক, অর্থাৎ এখানে অন্তরকে নেওয়া হয়েছে। সার কথা হলো এই যে কোরআনুল করিম অন্তরের যে সমস্ত রোগ ব্যাধি রয়েছে, যেমন সন্দেহ, সংশয়, নিফাক, মতবিরোধ, ঝগড়া বিবাদ ইত্যাদির জন্য একান্ত সফল চিকিৎসা ও সুস্থতা এবং রোগ নিরাময়ের অব্যর্থ ব্যবস্থাপত্রকেই বলা হয়েছে। অর্থাৎ এই আয়াত থেকে শিফাউন লিমা ফিস সুদুর আয়াত থেকে ওলামায়ে মুফাসসিরিনে কেরামগণ কথা বলেছেন, সে রোগটি চাহে মনের ভিতরের রোগ হোক বা বাহিরের রোগ হোক, উভয়টারই ওষুধ হিসাবে
এখানে নেওয়া হয়েছে এবং এটাই হচ্ছে ওলামাদের বিশুদ্ধ মত। অর্থাৎ আন্তরিক রোগের সাথে সাথে দৈহিক রোগের চিকিৎসাও উত্তম চিকিৎসা হলো এই কোরআনে মাজিদ, এটাই হচ্ছে ওলামা ইকরামদের বিশুদ্ধ মত। তৃতীয় বৈশিষ্ট্য যেটা কথা বলা হয়েছে সেটা হচ্ছে এই যে কোরআন হচ্ছে হেদায়াত, যে তার অনুসরণ করবে তার জন্য সঠিক পথের দিশা প্রদানকারী। আল্লামা কুরতুবী রহমাহুল্লাহ এই কথাই আলোচনা করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় এই কথাই বলেছেন যে কোরআনকে হেদায়ত বলেই অভিহিত করা হয়েছে। আর এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন, সেটা হলো এই যে কোরআন হচ্ছে রাহমত, কোরআন হচ্ছে রাহমত যার আরেকটি অর্থ হচ্ছে নিয়ামত। তাই ওলামায়ে মুফাসসিরিন কেরামগণ বলেন যে এসবই কিন্তু মুমিনদের জন্য কারণ, তারাই এর দ্বারা উপকৃত হয়, কাফেররা এর দ্বারা উপকৃত হয় না কারণ তারা এই ব্যাপারে অন্ধ। তাই আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহ এই আয়াতের ব্যাখ্যায় এটাই বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে যে কথা বলেছেন যে সেটা থেকে এই কথাই বলেছেন যে কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের দ্বারা মানুষকে অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখে এবং আত্মিক এবং দৈহিক উভয় এর নিরাময় এবং চিকিৎসা, যেটাকে উত্তম চিকিৎসা বলা হয়ে থাকে। শুধুমাত্র অন্তরের সন্দেহ বা সংশয় মুক্ত করাই না, বরং বাহ্যিক দৃষ্টিতেও যদি শরীরে কোনো রোগ বলা হয় সেটা থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের দ্বারা তাকে শেফা বা মুক্ত দান করে থাকেন এবং অন্তর থেকে ময়লা ও অপবিত্রতা দূর করে দেন এবং এই কোরআন মাজিদের দ্বারা মানুষ হেদায়ত লাভ করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোরআন মাজিদ হচ্ছে একটি রহমত। যে ব্যক্তি হেদায়ত লাভ করে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত তার উপরে অবতীর্ণ হয়, আর এটা শুধুমাত্র এই বরকত একমাত্র ইমানদার ব্যক্তিদের জন্যই নির্দিষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে অন্য জায়গায় বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আর আমি কোরআনকে ঈমানদার লোকদের জন্য অন্তরের রোগ নিরাময় ও রহমত হিসাবে প্রেরণ করেছি, আর জালিম পাপীদের জন্য এটা ক্ষতি ব্যতীত আর কোনো কিছু বৃদ্ধি করে না। তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের অন্য জায়গায় বলেন কুল হুয়া লিল্লাযী আমানু হুদাউন ওয়া শিফা। হে নবী, আপনি বলে দিন এই মহাগ্রন্থ আল কোরআন মাজিদ মুমিনদের জন্য হেদায়ত আর তাদের জন্য হচ্ছে নিরাময়। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিদালিকা ফালিয়াফরাহু। হে নবী, আপনি বলে দিন যে এটা আল্লাহর অনুগ্রহে ও তার দয়ায়, কাজেই এতে তারা যেন আনন্দিত হয়, তারা যা পুঞ্জীভূত করে তার চেয়ে এটা উত্তম, তার চেয়ে এটা উত্তম। তো এই আয়াতের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই পরিষ্কার বুঝাতে চেয়েছেন যে মানুষের কর্তব্য এবং উচিত হলো যে আল্লাহ তাআলার রহমত ও অনুগ্রহকেই প্রকৃত আনন্দের বিষয় মনে করা এবং একমাত্র তাতেই আনন্দিত হওয়া, দুনিয়ার ক্ষণস্থায়ী ধন সম্পদ আরাম আয়েস ও মান সম্মান কোনোটাই প্রকৃত পক্ষে আনন্দের বিষয় না, কারণ একে তো কেউ যত অধিক পরিমাণে তা অর্জন করুক না কেন সবই অসম্পূর্ণ হয়ে থাকে। তাহলে মোট কথা হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের দ্বারা দুনিয়ার সম্পদ বোঝানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের দ্বারা যারা আমাদের মধ্যে অনেকে দুনিয়ার সম্পদকে পেয়ে খুশি মনে করে এবং আল্লাহর রহমত ও বরকত মনে করে, এই আয়াতের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের দ্বারা তা বোঝান নাই, বরং ঈমান ইসলাম ও কোরআন এখানে উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের দ্বারা এটাই বোঝাতে চেয়েছেন যে যারা এই কোরআন মাজিদের উপরে ঈমান আনবে, ইসলাম নিয়ে আসবে এবং কোরআনের উপরে আমল করবে, চলবে, এটাই হচ্ছে তাদের জন্য রহমত, তাদের জন্য হেদায়াত,
এবং রহমত এবং নিরাময়। এটা কাদের জন্য? শুধুমাত্র যারা নিজেকে মুসলিম ও মুমিন বলে দাবি করে, এটা তাদের জন্যই। তাই তাদের উচিত যে এই কোরআন মজিদকে পেয়ে খুশি ও আনন্দিত হওয়া, দুনিয়ার কোনো লোভ লালসায় আনন্দিত না হওয়া। এ কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের দ্বারা বুঝিয়েছেন, এই আয়াতের দ্বারা এটাই বুঝিয়েছেন। তাই আমাদের উচিত যে যারা কোরআন মজিদকে পেয়েও তারা নিজে নিজেকে খুশি বা আনন্দ না, তারা এই আয়াতটিকে পড়ে নিজেকে উপদেশ গ্রহণ করা উচিত এবং নিজেকে সংশোধন করা উচিত। যেহেতু আমরা প্রত্যেকেই জানি, একটি ঘটনার কথা এখানে উল্লেখ করা হয়েছে, সেটা হলো এই হাদিসটি উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন যে আমার উপর একটি সূরা নাজিল হয়েছে এবং আমাকে তা তোমাকে পড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। তখন তিনি বললেন, আমি বললাম, আমার নাম নেওয়া হয়েছে কি? রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন, হ্যাঁ। বর্ণনাকারী বলেন যে আমি আমার পিতা উবাইদ রাদিয়াল্লাহু আনহুকে বললাম, হে আবুল মুনজির, আপনি কি তাতে খুশি হয়েছেন? উত্তরে তিনি বললেন, আমাকে খুশি হতে কিসে নিষেধ করলো? অথচ আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আপনি বলে দিন, আল্লাহর অনুগ্রহ ও তারই রহমতের ওপর তোমরা খুশি হও। তো তাই আমাদের উচিত যে কোরআন মজিদ হচ্ছে মুসলিম ও মুমিনদের জন্য হেদায়াত এবং রহমত। তাই এই এরপরতেই তোমাদেরকে কী করতে বলা হয়েছে? খুশি ও আনন্দিত হতে বলা হয়েছে। কিন্তু আফসোসের বিষয় হলো এই, এই খুশি ও আনন্দিত কথা শুনে আমাদের বেশ কিছু ভাইয়েরা এই আয়াতটিকে দলিল মনে করে তারা কি করে, মিছিল করে থাকে, জুলুস বের করে থাকে। এই আয়াতের দ্বারা সেটাকে বোঝানো হয় নাই, বরং এই আয়াতের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পরিষ্কার হিসাবে বুঝিয়ে দিয়েছেন যে এই আয়াতের দ্বারা হচ্ছে ঈমান, ইসলাম এবং কোরআনকে বোঝানো হয়েছে। তাই কোরআনকে পেয়ে তোমরা কি করো, আনন্দিত হও। তার কারণ এই কোরআন এমন একটি গ্রন্থ যে কিতাবের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের সন্দেহ ও সংশয়কে, নেফাককে এবং অপবিত্র থেকে মানুষকে কি করে, পাক পবিত্রতা করে, গুনাহ থেকে দূরে রাখে, মানুষকে সঠিক পথে চলার জন্য আগ্রহ করে, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কোরআন দিক নির্দেশনা দিয়ে থাকে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন মজিদকে পেয়ে খুশি হতে এবং আনন্দিত হতে বলেছে। এখানে এটা বলানো হয় নাই যে দুনিয়ার সম্পদ পেয়ে তোমরা কী করো, খুশি হও, আনন্দিত হও, অপচয় খরচ করো, জুলুস বের করো, মিছিল বের করো, এটা বোঝানো হয় নাই। বরং এটা থেকে এটাই বোঝানো হয়েছে যে তোমরা কোরআনকে পেয়ে খুশি হও, আনন্দিত হও, আর উপরে আমল করো, যেহেতু এই কোরআনই হচ্ছে সব কিছু, কোরআনই হচ্ছে সব কিছু। আশা করি বুঝতে পেরেছেন। বাকি আল্লাহ আলম বেসবাব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলম, ওয়া উলুল ইলম কায়িমান বিল কিসত, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। إن الدين عند الله الإسلام، وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء